কিছুদিন আগে আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, ওনার বার্থডে উপলক্ষে আমাদের এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন কিছুদিন আগে এসেছিল। তো উনি আসার আগে আমাদের যে ডিডিউ তথা শ্রীমতী কৃষ্ণা রায় গাঙ্গুলি, উনি আমাকে বলেছেন, কি নাম, কৃষ্ণা রায় গাঙ্গুলি, উনি আমাকে বলেছেন যে কর্ণ, আজকে মুখ্যমন্ত্রী আছে, কিচ্ছু বলবি না, আমার মাথাটা গরম করবি না, আজকে আমি কিছু না খেয়ে এসেছি, এরকম কথা বলে আমাকে আমার মুখ বন্ধ করে দিয়েছেন। কে? কৃষ্ণা রায় গাঙ্গুলি, আমাদের ডিডিউ। আচ্ছা। তো আমি এদিন মুখ্যমন্ত্রী স্যারকে বলার কিছু ছিল, কিন্তু উনি আমাকে যে একটা হুমকি দিয়েছেন তার জন্য আমি কিছু বলতে পারিনি, সাহস পাচ্ছি না। ফলে আমি এই কথাগুলি আপনাদের মাধ্যমে, যাতে করে আমাদের যে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহাশয়, উনি যে উনার নজরে যেতে এই কথাগুলি পৌঁছে যায় তার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। আর আমি জানি আপনাদের কাছে কথাগুলি বলার পর হয়তো আমার বিরুদ্ধে কোনো না কোনো একটা পদক্ষেপ নেবেন, তো জানি না কী হবে। তবে আমি যা বলছি সত্যি কথাই বলছি, আমার ভেতরে কোনো ভয় নেই, যদি ভয় থাকতো তাহলে আপনাদেরকে ডাকাতাম না। আর এখানে আবাসিক মানে আসনটার ভেতরে কী হয় না হয়, কেমন আছে, তার খবর বাইরে প্রকাশ হয় না, কথাগুলি এখানেই থেকে যায়, আমরা বলার সুযোগও পাচ্ছি না, কাকে বলবো, তার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। এখন আপনারা যতটুকু পারেন একটু মানুষের নজরে নিয়ে যাবেন বুঝছি। আমাদের বছরে দুটো ড্রেস দেওয়া হয়, একটা হচ্ছে পয়লা বৈশাখের সময় একটা দেওয়া হয়, আর একটা হচ্ছে পুজোর সময় একটা দেওয়া হয়। তো আমি বলেছিলাম যে পুজোর সময় যে ড্রেসটা দেওয়া হয় এটা একটু ভালো কোয়ালিটির দেওয়া হোক, কারণ কি আমাদের এখানে বিভিন্ন ধরনের মিনিস্টার আসেন বা আমরাও এখান থেকে বাইরে কোথাও ঘুরতে যাই, তো তখন তো এই হাফ প্যান্ট পরে আর এরকম ড্রেস পরে তো যাওয়া যায় না। তখন আমি শুনেছি বলা হয়েছে এখানে এটা বয়স্কদের আশ্রম, এখানে ফুল প্যান্ট নিয়ম নেই, আমি জানি না এখানে এরকম কোনো আইন আছে কি না যে বয়স্ক বৃদ্ধ হলে হাফ প্যান্ট পরে থাকতে হবে, লং প্যান্ট পরা যাবে না, এখানে ড্রেসের কোনো বাধ্যবাধা আছে, এটা আমি জানি না, এটা এখানে যারা কর্তৃপক্ষ আছে ওনারা বলতে পারবেন সেটা। তবে আমি যতটুকু মানে অনুভব করতে পারছি পেরেছি, আর যদি যে পূজার সময় যে ড্রেসটা দেওয়া হয় এটা ভালো কোয়ালিটির মানে দেওয়া হলে পরে ভালো হয়, দেখারও তো একটা সৌন্দর্য আছে, একজন মুখ্যমন্ত্রী এসেছেন, আমরা কয়েকজন হাফ প্যান্ট পরে ওনার সামনে এসেছিলাম, তো কী বলবো মানে ঠিক আছে, লজ্জা পাইছে।